ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অযোধ্যা মামলার রায় গতকাল শীর্ষ আদালতের। গতকালই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল অযোধ্যাকে। আজ সেখানকার কি ছবি নিরাপত্তার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। শীর্ষ আদালতের রায়দানের পরের দিন সকালে অযোধ্যা শহরের ছবিটা কিরকম, অর্থাৎ নিরাপত্তার ছবিটা কিরকম আপনাদের সরজমিনে খতিয়ে দেখাবো। এদিনও নিরাপত্তার সঙ্গে একটুকুও কার্পণ্য করতে রাজি নয় প্রশাসন, যে কারণে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি সরজু নদীর একেবারে পারে। অর্থাৎ যেমনটা গতকাল থেকে আমরা দেখেছি যে অযোধ্যায় প্রবেশের প্রত্যেকটি রাস্তা কিভাবে ব্যারিকেড করা রয়েছে, এটা ঠিক সরজু নদীর দিক থেকে যে ছোট ব্রিজ রয়েছে তা দিয়ে অযোধ্যা শহরে ঢোকার রাস্তা, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে নিরাপত্তা আটোসাটো করা রয়েছে। শুধুমাত্র ব্যারিকেড নয়, সেই সঙ্গে যে রাস্তাটা রয়েছে সেটা বাঁশ দিয়ে সম্পূর্ণ রকমভাবে আটকানা রয়েছে, যাতে কোনো রকমভাবে গাড়ি সমেত কেউ ভেতরে না ঢুকতে পারে, কারণ যথেষ্ট চওড়া রাস্তা। এরপরে দ্বিতীয় যে নিরাপত্তার বলয়টি তৈরি করা হয়েছে সেটা কিন্তু ঠিক ওই নদীর ওপারটাতে, সেখানেও কিন্তু গেট বন্ধ রয়েছে। এবং তার ওপারে যে অযোধ্যা শহরটা, সেখানেও প্রায় প্রত্যেকটি গলিতে এবং বেশ কয়েক মিটার অন্তর অন্তর নিরাপত্তা বাহিনী তারা মোতায়েন রয়েছেন। এই অযোধ্যাতেই 12,000 পুলিশ কর্মী এই মুহূর্তে মোতায়েন রয়েছেন, সেই সঙ্গে একাধিক পুলিশের আধিকর্তা, তারা কিন্তু প্রায় প্রতি কয়েক সেকেন্ড অন্তর এই এলাকায় টহল দিচ্ছেন, সেটা নদীর পারে হোক অথবা যে সমস্ত এলাকায় প্রত্যেকটি দোকানপাট খোলা থাকলেও সেই দোকানপাটেও কিন্তু তারা উপস্থিত থাকছেন, যাতে কোনোরকমভাবে পরিস্থিতি বেগতিক না হয়। সেই সঙ্গে এদিনও গোটা উত্তরপ্রদেশের অধিকাংশ অঞ্চলে যেরকম যে ছবিটা দেখা গিয়েছে যে বাজারঘাট হয়তো স্বাভাবিক হয়েছে, কিন্তু স্কুল কলেজ এবং সেই সঙ্গে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, অযোধ্যা।